শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? ইনশাল্লাহ আমিও ভালো। তো যাক, তোমাদের আজকে আমি মোহাম্মদ মোবারক হোসেন, দুরানপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা, সহকারী শিক্ষক গণিত। আজকের অনলাইন ক্লাস বিশেষ পাঠ ত্রিকোণমিতি 9.2 এর 28 নম্বর 29 নম্বর সৃজনশীল। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং সবাই ভালোভাবে অঙ্কটা বুঝতে এবং চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, দেওয়া আছে এবি ইজ ইকুয়াল টু ফাইভ, বিসি ইজ ইকুয়াল টু 12, তাহলে এস এর সমান কত? আমরা জানি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্রানুযায়ী এ বি স্কোয়ার এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ প্রতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাও ত্রিভুজ এবং সমকোণ সংলগ্ন বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু, অর্থাৎ এবি ইজ ইকুয়াল টু লম্ব, বিসি ইজ ইকুয়াল টু ভূমি, এসি ইজ ইকুয়াল টু অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে এবি মান দেওয়া আছে 5 প্লাস বিসি সমান দেওয়া আছে 12, তাহলে এবি 525, 12 12 144, তাহলে 169, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু বর্গমূল 169, তাহলে এসি সমান 13, তাহলে এসি সমান পাইলাম আমরা 13 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে এসি এর মান মানে অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাইলে অতিভুজ হচ্ছে এসি, এসি সমান 13 সেন্টিমিটার। তাইলে খ হইছে 28, এসি এর দৈর্ঘ্য সি কোণ থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা, সি কোণ থিটা হবে ত্রিকোণ সমান থিটা। বন্ধুরা তোমরা একটু দেখো, এখানে আমরা এবি সমান 5, বিসি সমান 12, এসি সমান 13, তাহলে ত্রিকোণ ইজ ইকুয়াল টু থিটা, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব হইছে এবি, অতিভুজ হইছে এসি, তাহলে এবি সমান 5, এসি সমান 13, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে কস থিটা বা
ভূমি বায়ু অতিবস ভূমি হইছে বিসি লম্ব বায়ু অতিবস আর ভূমি বায়ু অতিবস তাহলে এসি হইছে অতিবস তাহলে বিসি সমান 12 এসি সমান 30 এখন সাইন থিটা প্লাস কস থিটা সাইন থিটা সমান পাইছে 5/13 cos থিটা সমান পাইছে 12/13 13 লসাগু 13 দা 13 দিয়ে ভাগ করলে থাকবে 1 1 দা 5 দিয়ে গুণ করলে থাকবে 5 যোগ ঠিক একই নিয়মে 13 দা 13 দিয়ে ভাগ করলে থাকবে 1 তাহলে 12 কেটে গেল তাহলে 17/13 তাহলে 17/13 আমরা পাইলাম sin theta cos theta মান পাইলাম 17/13 এখন কি কি দরকার sec স্কয়ার আর cosec স্কয়ার শিক্ষার্থী বন্ধুরা এসে ফর্ম এখন দেখো গ গ ও লেখা নিয়ে তাহলে এখন sec থিটা লম্ব বাই অতিভুজ আমরা জানি sec থিটা সমান লম্ব বাই অতিভুজ বাই ভূমি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি অতিভুজ কোণটা এসি আর ভূমি কোণটা অতিভুজ বাই ভূমি ভূমি এর বিসি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ 13 ভূমি এর বা cosec থিটা অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তাহলে সমান কি অতিভুজ বাই অতিভুজ হইছে এসি আর লম্ব হইছে এবি তাইলে 13/5 তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড আছে কোসেক স্কয়ার সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা সেক থিটা 13/12 প্লাস কোসেক থিটা 13/5 তাইলে দেখো 169/144 প্লাস 169/25 তাহলে 144/25 দশাগো তাহলে 169/25 25 169/144 তাহলে 169 কম নিলে 25 যোগ 144 144/25 তাহলে 169 এসে 40/25 169 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
56 ধন্যবাদ আজকের মতো এখানে শেষ আগামীকাল তোমরা 29 নম্বরের অঙ্কটা দেখে আসবা আল্লাহ হাফেজ